হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোগলা লাইফস্টাইল। আর আমি মোগলা চলে এসেছি তোমাদের সামনে আরও আবার একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। তার আগে বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে কি বুঝতেই পেরে গেছেন নিশ্চয়ই? হ্যাঁ, টিকটক চ্যালেঞ্জ উইথ হোয়াইট কালার দুপাট্টা। তো এটা একটা রিকোয়েস্ট ভিডিও, এটা আমার একজন রিকোয়েস্ট করেছে, তো তার রিকোয়েস্টে রাখতে আর চলে এসেছি। তো নামটা কি সেটা জানি না, তো চলো বেশি বকবক করছি না। আর এ দেখো একটা হ্যাঙ্কি নিয়েছি, এটা মুখে দিয়ে বাঁধার চেষ্টা করবো, মানে বেঁধে 2 মিনিট বসে থাকার চেষ্টা করবো, ঠিক আছে? ভিডিও করার প্রথম থেকে দেখতে পাচ্ছ তোমরা যে আমার কাছে এই রুমালটাই রয়েছে। আর সেরকম বাজারে যাইও না, আর গেলেও এত বাচ্চা থাকে, তারপরে ফোনটা থাকে, তাহলে আর রুমাল হাতে নেওয়ার কোনো দরকারই পড়ে না। আর খুব দরকার হলে সাথে নিয়ে যাই, মানে যে মেলাতে হলে তখন ঘাম দেয়, ঘামটা মুছার জন্য ব্যাস আর কিছু না। এরকম সামান্য বেরোলে নিই না। তো চলো যাই হোক, এই হ্যাঙ্কিটাই নিয়ে মুখে ঢুকিয়ে নিলাম। তো এরপর সাদা ওড়নাটা মুখটাতে মানে আগে ভালো করে ভাঁজ করে এ তো বেঁধে নিচ্ছি, দেখো। তারপর বেঁধে নিয়ে আর পশু পাখি এইসবের নাম বলবো, দেখবো তোমরা বুঝতে পারো কি না। তো শক্ত করে বেঁধে নিলাম, হয়ে গেছে বাঁধা, এ দেখো। তো বসেছি, তো আমার কাছে কিন্তু ঘড়ি নেই, ঠিক আছে? আমি 2 মিনিট বসবো বলেছি, বসবো বা যা হোক কিছু বলবো, তো যাই হোক ফোনের রেকর্ড হচ্ছে, সেখান থেকে দেখে নেব। 2 মিনিটের বেশি হয়ে যাবে আশা করি, চলো দেখতে থাকো। বলেছিলাম তো 2 মিনিট মুখটা বেঁধে, তারপর আমি পশু, সব পশুর নাম, পাখির নাম, ফুলের নাম, সবজির নাম বলেছি, এগুলো বলছিলাম। বুঝতে পারছি না কিনা জানি না, বোঝাতে পারবে না, কারণ মুখটা খুব ভালোভাবে বন্ধ ছিল, তাই আওয়াজটা বের হয়নি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমাদের? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আসছি পরের ভিডিওতে, তখন তোমরা সব ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।